শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায় আপনাদের সাথে আছি সাইদ সাদিয়া শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো কাল শুরু প্লে-অফের লড়াই এলিমিনেটরে ঢাকা বরিশাল মুখোমুখি প্রথম কোয়ালিফায়ারে লড়বে খুলনা চট্টগ্রাম তিন ফরম্যাটে শক্ত দল গঠনের সুযোগ দেখছেন সুজন আবারও উইন্ডিজ বধে হোম কন্ডিশন কাজে লাগানোর তাগিদ ফেডারেশন কাপের একই গ্রুপে আবাহনী মোহামেডান করোনা সতর্কতায় ক্লাবগুলোকে দায়িত্বশীল হওয়ার তাগিদ লালিগায় রাতে চাপে থাকা বার্সেলোনার অতিথি লেভান্তে লিগ ওয়ানে জম্বে পিএসজি লিওর লড়াই বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপে এবার শেষ চারের লড়াই এলিমিনেটরে কাল বেক্সিমকো ঢাকার প্রতিপক্ষ ফরচুন বরিশাল মিরপুরে ম্যাচ শুরু দুপুর 12:30টায় এরপর বিকেল 5:30টায় প্রথম কোয়ালিফায়ার যেখানে লড়বে দুই জায়ান্ট জেমকন খুলনা আর গাজী গ্রুপ চট্টগ্রাম স্কিল নিয়ে প্রশ্ন নেই বিষয়টি রিদমের শক্তিশালী চট্টগ্রামের বিপক্ষে কি ছন্দে ফিরবেন তারকারা চট্টগ্রামের বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে 86-তে অল আউট হবার লজ্জা এখনও ভোলেনি খুলনা দ্বিতীয় ম্যাচে ডেথ ওভারের ব্যর্থতা পঞ্চপাণ্ডবদের তিনজনের অন্তর্ভুক্তি সত্ত্বেও এমন সাদামাটা পারফরম্যান্স চট্টগ্রামের বিপক্ষে টানা তিন ম্যাচ হারের গ্লানি এড়াতে মরিয়া ইমরুল কায়েস ডাক দিচ্ছেন টিমওয়ার্কের গাজী আমাদেরকে দুইবার হারিয়েছে অবশ্যই তারা আমাদের থেকে ভালো ক্রিকেট খেলেছে বাট আমাদের যে মিস্টেকগুলো করেছি আমরা লাস্ট দুইটা ম্যাচে ওদের সাথে ওইগুলো নিয়ে আমরা অনেক ডিসকাস হয়েছে এবং অনেক ডিসকাশন আবার হবে তা আমার মনে হয় যে ওই জায়গাগুলোতে যদি আমরা মিস্টেক না করি ইনশাল্লাহ আমরা ভালোভাবে আবার কামব্যাক করতে পারবো আট ম্যাচে 7 জয় আসলে চট্টগ্রামের অবিশ্বাস্য জয়রথে প্রায় এক চেটিয়া জ্বালানি জুগিয়েছে লিটন সৌম্য জুটি বোলিংয়ে ভয়ঙ্কর সুন্দর ফিজ শরীফুল নাহিদ ট্রাইডেন্ট প্রতিপক্ষকে চমকে দেবার কাজে প্রায় অক্লান্ত কোচ সালাউদ্দিন কোয়ালিফায়ারে হয়তো আলাদা পরিকল্পনা থাকবে শিষ্য সাকিবের জন্য আগের ম্যাচগুলোতে আমরা যে প্ল্যানে ছিলাম ওই প্ল্যান অনুযায়ী খেলবো ইনশাল্লাহ আমাদের ব্যাটসম্যানরা ভালো ফর্মে আছে বলাররা ভালো করতেছে ইনশাল্লাহ একটা ভালো পজিটিভ রেজাল্ট নিয়ে আমরা ফাইনালে যাব লিগ পর্বের শেষ ম্যাচে অমনভাবে হেরে না গেলে হয়তো কোয়ালিফায়ার খেলা হতো ডেথ ওভারের হিসেব মেলাতে না পেরে নকআউট ম্যাচে আবার সেই বরিশালের মুখোমুখি বেক্সিমকো ঢাকা তবে শেষ পর্বে ঢাকাইয়াদের আত্মবিশ্বাস তারুণ্যের উত্থানে মুশফিক নির্ভর ওয়ান ম্যান শোর দিন শেষ দায়িত্ব নিতে শিখেছেন নাইম ইয়াসিররা যদি আর দুইটা রান করতে পারতাম তাহলে হয়তো বা এলিমেন্টারি কোয়ালিফায়ারে খেলতাম বাট এগেইন আপনি কোয়ালিফায়ারে খেললেও আপনাকে ম্যাচ জিততে হবে ফাইনাল যেতে হতো আবার ফাইনাল জিততে চ্যাম্পিয়ন হতে হবেন আমাদের এখন হয়তো একটা বেশি ম্যাচ খেলতে হবে এটা সবচেয়ে বড় কথা বাট ডেফিনেটলি উই আর কনফিডেন্ট আসরে বাজে শুরুর পরও হিসেব মিলিয়েছে বরিশাল শেষ পর্যন্ত আউট অফ দ্য বক্স কৌশলেই মান বেঁচেছে সবশেষ ম্যাচে সোহরাওয়ার্দী শুভর আকস্মিক অন্তর্ভুক্তি ও দুর্দান্ত পারফরম্যান্সেই পার্থক্য গড়ে দিয়েছে যারা ভালো ক্রিকেট খেলবে তারাই জিতবে আমরা লাস্ট ম্যাচ খুব ভালো ক্রিকেট খেলেছি এর জন্য আমরা জিততে পেরেছি আর অবশ্য খেলা তো এখন ডু আর ডাই ম্যাচ আমরা যদি স্টেট উইন করতে পারি তাহলে আমাদের সেমিফাইনাল আমরা খেলব ধুঁকতে থাকা বরিশাল ব্যাটিং অর্ডারে স্বস্তি আফিফ হৃদয়রা ছন্দ ফিরে পাওয়ায় বোলিংয়ে অস্বস্তি ডেথ ওভারের ব্যর্থতায় চোট অস্বস্তি সামলে শেষ চারে বরিশালের চ্যালেঞ্জ পুরো শক্তির দল পাওয়া জহিরুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপে এ পর্যন্ত সর্বোচ্চ রান লিটনের উইকেট শিকারে সবার উপরে মুস্তাফিজ আসরে তরুণদের অনেকেই আলো কেড়েছেন কার্যকরী ইনিংসে ইমন আনিসুল হৃদয়রা হয়েছেন শিরোনাম তেমনি বোলিংয়ে শহীদুল রবির মধ্যেও দেখা গেছে সম্ভাবনা পঞ্চপাণ্ডবের তামিম মুশফিক ধারাবাহিকতা রাখতে পারলেও ব্যর্থ সাকিব মাহমুদুল্লাহ আর লম্বা বিরতি থেকে ফিরে খারাপ করেননি মাশরাফি আসরের 20 ম্যাচে 40 ইনিংস শেষ 3 সেঞ্চুরির সাথে 50 এসেছে 21টি শান্ত ইমনের পর সেঞ্চুরি হাঁকিয়েছেন নাইম বল হাতে 5 উইকেট শিকার শুধু রবি উলের তবে ফর্মের দিক দিয়ে মুস্তাফিজ রাব্বি সবাইকে ছাড়িয়ে রান উইকেটের হিসাব ছাড়া কার্যকরী ইনিংস স্পেলে যুব বিশ্বকাপ জয়ী তারকারা বড় মঞ্চে মানিয়ে নিতে শুরু করেছেন ব্যাটিং টপ চার্টে প্রথম 5 জনে টাইগার ওপেনার 61 গড়ে 306 করে সবার উপরে লিটন দাস 4 রান কম করে এরপর রয়েছেন তামিম
এক সেঞ্চুরিতে তিনে শান্ত, চার ও পাঁচে রয়েছেন সৌম্য ও নাইম। নতুনদের মাঝে আলোচনায় এসেছেন পারভেজ ইমন ও আনিসুল ইসলাম। তৌহিদ হৃদয় প্রেসিডেন্টস কাপের ফর্ম ধরে রাখতে পারলেও হতাশ করেছেন ইরফান শুক্কুর। বল হাতে স্বস্তির নাম মুস্তাফিজ। কাটার স্লোয়ারে টি টোয়েন্টি কার্যকরী বোলিংয়ের ছন্দে ফিরেছেন। সাত ম্যাচে ষোলো উইকেট নিয়ে লিড দিচ্ছেন বোলার তালিকা। কামরুল রাব্বিও ফর্মে ফিরেছেন, নিয়েছেন চোদ্দ উইকেট। রুবেল শফিউলরা আহামরি কিছু করতে না পারলেও উদীয়মানরা সুযোগ কাজে লাগিয়েছেন, ১৩ উইকেট নিয়েছেন শহীদুল ও মুক্তার আলী। রবিউল ও শরীফুলের শিকার ১২ উইকেট। হাসান মাহমুদ, সুমন খান, রুবেল হোসেন মন্দ করেননি। টি টোয়েন্টিতে শুধু তালিকা দেখে ক্রিকেটারকে বিচার করা কঠিন। মোমেন্টাম, কার্যকরী ইনিংস অথবা স্পেলও বড় হয়ে দাঁড়ায়, যেমনটা করে যাচ্ছেন আকবর, আফিফ, আনিসুল, সৈকত, সাইফ, ইয়াসির, মুশফিক, আরিফুলরা। পঞ্চপাণ্ডবের দুই তামিম মুশফিক ফর্মে রয়েছেন। মাশরাফি দীর্ঘদিন পর ফিরে খারাপ করেননি, তবে চরমভাবে হতাশ করেছেন সাকিব। ব্যাটে বলে এখনও খাপ ছাড়া বিশ্বসেরা অলরাউন্ডার মাহমুদুল্লাহরও একই অবস্থা। ব্যাট হাতে গড় ২৪ হলেও বল হাতে একেবারে অনিয়মিত খুলনা অধিনায়ক। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রেসিডেন্টস কাপের পর টি টোয়েন্টি কাপ, অভিজ্ঞ ক্রিকেটারদের ছন্দে ফেরা আর নতুনদের দাপুটে আবির্ভাব, আত্মবিশ্বাস যোগাচ্ছে। মোমেন্টাম কাজে লাগিয়ে তিন ফরম্যাটে শক্তিশালী দল গঠনের সুযোগ দেখছেন খালেদ মাহমুদ সুজন। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে হোম কন্ডিশনের সুবিধা কাজে লাগিয়ে ব্যবধান গড়ে দেবার পরামর্শ দিচ্ছেন সাবেক এই অধিনায়ক। ভালো শুরুর পর খেয়ে হারানোর রোগ পুরনো, তবে বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপ ব্যতিক্রম তারুণ্যের আগ্রাসনে। বৃত্ত ভাঙ্গার সাহস দেখিয়ে অনন্য নাইম শেখ, পারভেজ ইমনরা, লিটন, সৌম্য, শান্তদের ধারাবাহিকতা বাড়াচ্ছে প্রত্যাশা। লিগ পর্বের ২০ ম্যাচে ২৩৬ ছক্কা সাক্ষ্য দিচ্ছে। ছোট ফরম্যাটে বড় শট খেলাটা হয়তো শিখে ফেলেছে টাইগাররা। শুধু ব্যাটসম্যানরাই নন, প্রেসিডেন্ট কাপের পর থেকে পেসাররা ছুটছেন দারুণ গতিতে। নতুনদের উত্থান পুরনোদের ছন্দে ফেরা দিচ্ছে ভালো কিছুর আভাস। মোমেন্টাম কাজে লাগিয়ে তিন ফরম্যাটেই শক্ত দল গঠন এখন আর অমূলক নয়। আমরা ওয়ানডে শুধু ভালো খেলি, যেহেতু সেটা প্রচুর ওয়ানডে খেলেছে সোফার, তো আমরা যদি এই ফর্মেটটা আরও ভালো খেলি, প্রতি বছর যদি আমরা এরকম টুর্নামেন্টটা হয়, আপনি দেখেন প্রত্যেকটা ম্যাচই কিন্তু ইন্টারেস্টিং হয়েছে, বড় রান হচ্ছে, প্রায় ২৫০ রুপে ৬ হয়ে গেছে। সুতরাং আমাদের ছেলেরাও যে বড় শট খেলতে পারে, বড় রান করতে পারে, এটা একটা অবশ্যই একটা খুব এনকারেজিং ব্যাপার। ঘরোয়া ক্রিকেটের আত্মবিশ্বাস টাইগারদের, অন্যদিকে ইংল্যান্ড নিউজিল্যান্ড ঘুরে বাংলাদেশে আসার অপেক্ষায় ওয়েস্ট ইন্ডিজ। করোনা বিরতি শেষে প্রথম আন্তর্জাতিক মিশন, কাজটা সহজ নয়। আরও একবার উইন্ডিজ পথে কাজে লাগাতে হবে হোম কন্ডিশন। নিউজিল্যান্ড ডিফারেন্ট কন্ডিশন, আমাদের কন্ডিশনে উই আর ভেরি স্ট্রং সাইড, তো এটা তো আমাদের মাথায় আছেই। আমরা আমাদের কন্ডিশনটাকে প্রপারলি ইউজ করব, আমরা আমাদের বেস্ট ওয়েট খেলার চেষ্টা করবো ইনশাল্লাহ। উইন্ডিজ সিরিজে চাই পূর্ণ শক্তি দল, সাকিব ফেরায় মিলেছে স্বস্তি, তবে চোট সমস্যায় পুরো শক্তি দল পাওয়া নিয়ে শঙ্কা তো আছেই। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দুবাইয়ে আঙুলের অস্ত্রোপচার করিয়ে দেশে ফিরেছেন মুমিনুল হক। চার সপ্তাহ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। উইন্ডিজ সিরিজে টেস্ট অধিনায়ক খেলতে পারবেন কিনা তা নিয়ে রয়েছে সংশয়, যদিও তাকে পেতে আশাবাদী ম্যানেজমেন্ট। পুনর্বাসনের সময় নিয়মিত ড্রেসিংয়ের পাশাপাশি হাতের মুভমেন্ট নিয়েও সতর্ক থাকতে হবে মুমিনুলকে, যদিও রানিংয়ের মাধ্যমে ফিটনেস ঠিক রাখতে পারবেন তিনি। পরবর্তীতে ফিজিওথেরাপির সময় বোঝা যাবে কবে নাগাদ ব্যাট বলের অনুশীলনে ফিরতে পারবেন। টি টোয়েন্টি কাপে ফিল্ডিংয়ের সময় আঙুলে চোট পান মুমিনুল। স্ক্যান রিপোর্টে চিট ধরা পড়ার পরই অস্ত্রোপচারের পরামর্শ দেন চিকিৎসকেরা। উইন্ডিজ সিরিজে তাকে পাওয়ার আশায় দ্রুত চিকিৎসার জন্য পাঠানো হয় আরব আমিরাতে, সেখানে গত বৃহস্পতিবার অস্ত্রোপচার সম্পন্ন হয়। জানাবো ফুটবলের খবর। মৌসুম শুরুর টুর্নামেন্ট ফেডারেশন কাপের একই গ্রুপে দুই চির প্রতিদ্বন্দ্বী আবাহনী মোহামেডান। গেল আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস আর রানার্স আপ রহমতগঞ্জ পড়েছে সি গ্রুপে। কোভিড টেস্ট শেষে স্বাস্থ্যবিধি মেনেই মাঠে নামানো হবে খেলোয়াড়দের, সেক্ষেত্রে ক্লাবগুলোকে দায়িত্বশীল হবার আহ্বান লীগ কমিটির চেয়ারম্যান আব্দুল সালাম মুর্শিদির। ডি গ্রুপে মোহামেডান মুক্তিযোদ্ধার সঙ্গীকে, তৃতীয় দল কারা তা নিয়ে তখন আগ্রহ। পর থেকে নাম তুলতে ডাক পড়লো মোহামেডানের কোচ শেনলির। ও চাচ্ছে আবাহনীর নাম উঠাতে, দেখি আসলো কি পারে। শেনলি তুললেন আবাহনীর নাম, তাদের টুর্নামেন্ট শুরুর আগেই উত্তাপ ডি গ্রুপে, কারণ গ্রুপেই দেখা হচ্ছে দুই চির প্রতিদ্বন্দ্বীর।
13 দলের টুর্নামেন্টে তিন গ্রুপে তিনটি করে দল, বিতে চারটি। গত মৌসুমে লিগ টেবিলের ভিত্তিতে দলগুলোকে রাখা হয় চারটি পটে, সেখান থেকে লটারির মাধ্যমে ফেলা হয়েছে তিনটি গ্রুপে। চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস সি গ্রুপে, তাদের সঙ্গে চট্টগ্রাম আবাহনী ও রহমতগঞ্জ। চার দলের সি গ্রুপে সাইফ স্পোর্টিং, আরামবাগ, ব্রাদার্স ও উত্তর বারিধারা। তুলনামূলক কঠিন এ গ্রুপ, সেখানে শেখ জামাল শেখ রাসেলের সাথে আছে বাংলাদেশ পুলিশ এফসি। গ্রুপটা খুবই ইন্টারেস্টিং হয়েছে, কারণ গতবারের দুই ফাইনালিস্ট এক গ্রুপে, রহমতগঞ্জ, তো সেটা একটা খুব ভালো দিক। সবাই মোটামুটি চেষ্টা করছে, আমরাও আমাদের বেস্ট দেওয়ার চেষ্টা করব। আমরা আসলে সেইভাবেই প্রিপারেশন নিচ্ছি, আশা করি মাঠে দেখা যাবে। এক দফা পিছিয়ে 22 ডিসেম্বর শুরু হবে মৌসুমের প্রথম টুর্নামেন্ট। করোনাকালীন এই আয়োজনে স্বাভাবিকভাবেই বাড়তি সতর্কতা বাফুফের। ক্লাবগুলোর জন্য আছে স্পষ্ট দিক নির্দেশনা। দর্শক আনার ব্যাপারে আমরা সরকারের কাছে লিখব, জাতীয় ক্রীড়া পরিষদের কাছে লিখে তাদের নির্দেশনা মোতাবেক আমরা আমাদের পরবর্তী পদক্ষেপ নিব। আর কোনো ক্লাব যদি তারা আমাদের কাছে এই কোভিড-19 ব্যাপারে আমাদের মেডিকেল টিমের কাছে সহযোগিতা চায়, আমাদের মেডিকেল টিম ওখানে যাবে। অনিশ্চয়তায় থাকা মুক্তিযোদ্ধা শেষ পর্যন্ত অংশ না নিলে সি গ্রুপের উত্তর বারিধারা চলে আসবে আবাহনী মোহামেডানের গ্রুপে। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নারী ফুটবল লীগ দেখতে চান কাজী সালাউদ্দিন, যে কারণে আগামী মৌসুমে জাতীয় ফুটবলারদের কোটা নিয়ে ভাবছেন বাফুফের সভাপতি। আর লিগে দল সংখ্যা বাড়ানোর কথা জানিয়েছেন নারী ফুটবল উইংয়ের চেয়ারপারসন মাহফুজা আক্তার কিরণ। রোববার লিগ চ্যাম্পিয়নদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ধরাছোঁয়ার বাইরে থেকেই চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস, টুর্নামেন্ট সেরার তালিকাতেও একই অবস্থা, যেখানে সতীর্থ সাবিনা কৃষ্ণাকে টপকে আসর সেরা ফুটবলার তহুরা খাতুন। ময়মনসিংহের এই কিশোরী করেছেন 16 গোল, 8 হ্যাট্রিক সহ 35 গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছেন বসুন্ধরার অধিনায়ক সাবিনা খাতুন। হয়তো নতুন টিম যদি আসে তখন একটা পুলের বন্দোবস্ত করে দিব, বাট আপনাকে আমি এখনো কথা দিতে পারছি না। এটা আমাকে বোর্ডে আলাপ করতে হবে, উমেন্স কমিটির সাথে আলাপ করবে। লিগ নিয়ে একটাই প্ল্যান আছে, আমি অলরেডি 3-4টা কর্পোরেট হাউসের সাথে কথা বলেছি, তারা টিম করবেন এবং সামনে আমি ব্যালেন্স টিম করার জন্য চেষ্টা করব, এবং যে কয়টা 5টা হোক 6টা হোক 8টা 10টা যাই হোক সেই ক্লাবগুলোর ভিতরে যেন সামঞ্জস্যতা থাকে এবং কম্পিটিটিভ ম্যাচ হয়। ইউরোপিয়ান ক্লাব ফুটবলে রাতে আছে বেশ কিছু বড় ম্যাচ। অফ ফর্মের বার্সেলোনা নামবে লেভান্তের বিপক্ষে। লিগ ওয়ানে পিএসজির প্রতিপক্ষ লিও, দুটি খেলায় শুরু হবে রাত 2টায়। আর ইংলিশ প্রিমিয়ার লিগে রাত 1:15 আর্সেনাল খেলবে বার্নলির বিপক্ষে। সবশেষ নু ক্যাম্পে ইউভেন্টাসের কাছে বড় হার, সেটা ছিল চ্যাম্পিয়ন্স লিগে। তার আগের ম্যাচে লালিগায় কাদিজের কাছে পরাজয়ের তিক্ততা, সব মিলে ঐতিহ্য হারানোর শঙ্কায় বার্সেলোনা। অবস্থা কতটা নরবরে তার প্রমাণ লিগ টেবিলে মেসি গ্রিজম্যানরা 9 নম্বরে। আত্মবিশ্বাস ফেরানোর পরীক্ষায় সামনে এবার লেভান্তে, প্রতিপক্ষ তলানির দল, ভরসা সেখানেই। কিন্তু বার্সাও ভুগছে ইঞ্জুরি সমস্যায়, ফাতি, রবের্তো, পিকে, ডেম্বেলেদের অভাব প্রকট বার্সা শিবিরে। মাঝ মাঠে এখন আরাউখো, লংলেতে বড় ভরসা, যদিও শুরু থেকে মেসি গ্রিজম্যানদের উপস্থিতি সাহস যোগাতে পারে কাতালানদের। এটা সত্য, আমরা কিছুটা অগোছালোভাবে এগোচ্ছি, টেবিলের অবস্থান বার্সার নামের সাথে যায় না, তবে বাস্তবতা মেনে নিতে হবে, নিজেদের ভুল নিয়ে কাজ করেছি, লেভান্তের বিপক্ষেই আমরা কামব্যাক করব। এদিকে লিগ ওয়ানে পার্ক দ্য প্রিন্সেসে জমবে পিএসজি লিওর লড়াই। সব প্রতিযোগিতা মিলে গত 10 ম্যাচে না হারা লিওর চ্যালেঞ্জ কঠিন হতে পারে নেইমার এমবাপেদের জন্য। লিওর দারুণ কিছু ফুটবলার আছে, ওদের বিপক্ষে জয় তুলে নেওয়াটা সহজ হবে না। বুদ্ধিমানের কাজ হবে বল পজিশনে এগিয়ে থাকা, আর সুযোগ আসলে সেটিকে কাজে লাগানো। ইপিএলে উত্তাপহীন ম্যাচে লড়বে আর্সেনাল বার্নলি। নামে আর্সেনাল এখনো বড় দল, কিন্তু বাস্তবের চেহারা একেবারে ভিন্ন। অবস্থান টেবিলের 15-তে, আরেকটু হলেই চলে যেতে হবে রিলিগেশন জোনে। প্রতিপক্ষ বার্নলি বরাবরই দুর্বল দল, সেই ভরসাতেই আশায় বুক বাঁধছে গানার সমর্থকরা। সেরিয়াতে 15-তে থাকা পারমাকে আতিথ্য দেবে লিগ লিডার এসি মিলান। সানসিরোতে ইঞ্জুরি কাটিয়ে ফেরার অপেক্ষায়
জ্লাতান ইব্রাহিমোভিচ, মঞ্জুর আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মাদ্রিদ ডার্বি জিতে লা লিগায় শক্ত অবস্থান রিয়াল মাদ্রিদের। ঘরের মাঠে 2-0 গোলের জয়ে উঠে গেছে টেবিলের 3 নম্বরে। অন্যদিকে লিগে 11তম ম্যাচে এসে প্রথম পরাজয় টেবিল টপার আতলেতিকো মাদ্রিদের। নগর প্রতিদ্বন্দ্বীদের শুরু থেকেই চাপে রাখে রিয়াল মাদ্রিদ। ম্যাচের 17 মিনিটে কর্নার কিক থেকে সুযোগ তৈরি হয় ডি বক্সে, ফায়দা তুলেছেন আনমার্ক ক্যাসেমিরো, দারুণ হেডের লক্ষ্য ভেদ করেন এই ব্রাজিলিয়ান। বিরতির পরও আক্রমণের ধারা অব্যাহত রাখে স্বাগতিক দল। ঘণ্টা পার হতেই ব্যবধান দ্বিগুণ হয়েছে ও ব্ল্যাকের কল্যাণে। কারভাহালের শটে খেই হারিয়ে বসেন আতলেতি গোলকিপার, বাকি সময় স্কোর লাইনে আর পরিবর্তন আসেনি। এই হারের পরও এক ম্যাচ কম খেলে রিয়ালের চেয়ে 3 পয়েন্টের লিডে টেবিল টপার আতলেতিকো মাদ্রিদ। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।